আমাদের পুরো জীবনটা হচ্ছে কমিউনিকেশন নির্ভর, যোগাযোগ নির্ভর। এই কমিউনিকেশনকে ঘিরেই লিডারশিপ, নেগোসিয়েশন, এমপ্যাথি, সিম্প্যাথি, যত কিছু আছে সব এই কমিউনিকেশনকে ঘিরে। তো ভার্বাল কমিউনিকেশনে আমরা বেশ কিছু ভুল করে ফেলি নিজের অজান্তেই, একদম অসচেতনতাবশত। এটা আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছাকৃত ভুল নয়। আমি সেরকম কয়েকটা ভুল আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমিও করি, আপনিও করেন, আমরা সবাই অলমোস্ট করি। আমি এখানে লিখে রেখেছি, দেখি প্রথমটা কোনটা আসে। স্টিঞ্জি কন্ট্রিবিউটার্স। স্টিঞ্জি কন্ট্রিবিউটার্স মানে হচ্ছে ক্রিপন। আমরা দেখবেন যখন কমিউনিকেশন করতে বসি, কিছু লোককে পাবেন যারা একদম শুনছে, আপনাকে শুনছে, আপনার থেকে জিনিসপত্র নিচ্ছে, মানে আপনি যে থট দিচ্ছেন সেখান থেকে নিচ্ছে, আইডিয়া নিচ্ছে, নিয়ে তারা চলে যাচ্ছে, তার বিনিময়ে কিছু দিচ্ছে না, মানে তারা কখনো তাদের মুখ খোলেই না। এদেরকে বলা হয় স্টিঞ্জি কন্ট্রিবিউটার, এবং এদের সাথে কমিউনিকেশন করাটা কিছুটা মানে বিব্রতকর। তো এই স্টিঞ্জি কন্ট্রিবিউটার আমরা নিজেদের অজান্তেই হয়ে যায়, আমরা মনে করি যে উই আর ভেরি গুড লিসেনার, এটা প্রমাণ করতে হবে। বাট সামটাইমস ইউ হ্যাভ টু স্পিক। ওকে, নাম্বার ওয়ান। এর পরে আছে কন্ট্রাডিক্ট। আমরা নিজের অজান্তেই অনেক সময় কন্ট্রাডিক্ট করে ফেলি, বেশ কিছু নেগেটিভ শব্দ ব্যবহার করে। ধরেন অনেকে বলেন না, আপনি এটা ঠিক বলেননি, অথবা কিন্তু আপনি এটা কেমনে এইভাবে করে বললেন, মানে এই যে কন্ট্রাডিক্ট করলেন, কন্ট্রাডিক্টটা কিন্তু আমরা ইতিবাচকভাবেও করতে পারি, যে আমার একটা অভিজ্ঞতা আছে বা আমার একটা ধারণা আছে, আপনি বললে আমি সেটা শেয়ার করতে পারি, অথবা আমি আপনার সাথে একটু জোক করতে চাই। মানে কাইন্ড অফ কন্ট্রাডিক্ট যেন না হয়, বরং শেয়ারিং হতে পারে। আমরা নিজের অজান্তে সময় কন্ট্রাডিক্ট করে ফেলি কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে, এটা কমিউনিকেশনকে বাধাগ্রস্ত করে। এর পরে যেটি আছে, টেক অ্যাওয়ে মি টু সিন্ড্রোম। এটা খুব বহুলভাবে ব্যবহার করি আমরা নিজের অজান্তে। ধরুন আমি আপনার সাথে কথা বলছি, হুট করে আমি একটা থেকে কথা ছিনিয়ে নিয়ে সেই জায়গাটা আমি আমাকে বসিয়ে দিলাম, মানে আমারও এই ধরনের অভিজ্ঞতা আছে, আমিও এই কাজ করেছি, আমিও এটা করতে পারি, আমিও এটা খেয়েছি, আরে ভাই শোনেন আমার কথা, মানে এইটা ছিনিয়ে নিয়ে নিজেকে প্লেস করা, এইটা আর একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে আমার অসচেতনতা বশত, ভুলের কারণে। এর পরে যেটি, সেটি হচ্ছে ইন্টারাপ্ট। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন তার থট আপনার সঙ্গে শেয়ার করছেন, আপনি তাকে থট শেয়ার করবার মাঝখানেই আমরা থামিয়ে দেই, আমি অনেক সময় থামিয়ে দিতে পারি, আপনি দিতে পারেন, এটা অসচেতনতাবশত আমরা করি। কিন্তু এটা করলে যেটা হয়, কমিউনিকেশনে বাধাগ্রস্ত হয়, তিনি তার ফুল থটটা দিতে পারলেন না, যার ফলে একদম অ্যাকিউরেট রিপ্লাই আমি দিতে পারছি না। সো ইন্টারাপ্টিং ইজ অ্যানাদার কমন মিস্টেক, যেটা আমরা নিজের অজান্তে করি। এর পরে যেটি আছে, ব্লাবার মাউথিং। ব্লাবার মাউথিং হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছি তো বলছি তো বলছি তো বলছি তো বলছি তো বলছি, আমার জায়গা পাই না, আই কান্ট স্টপ। এখনকার জেনারেশনরা আবার বলে যে চ্যাটার বক্স, হ্যাঁ, যে আর ইউ আর চ্যাটার বক্স, এরকম একটা কোয়েশ্চেন করে। চ্যাটার বক্স বা ব্লাবার মাউথিং মানে হচ্ছে, মানে কথা বলছেন এবং ব্যালেন্স ছাড়া আপনি কথা বলছেন, আপনি ব্রেক দিতে পারছেন না, দ্যাট ইজ কল দি ব্লাবার মাউথিং। এটাও আমরা নিজের অজান্তেই করে ফেলি, অ্যান্ড ইটস আ কমন মিস্টেকস ইন ভার্বাল কমিউনিকেশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, টক অ্যাবাউট ইউ অনলি। মানুষ আপনার কাছ থেকে জানতে চায়, কিন্তু চেষ্টা করতে হবে, আমার কাছে যদি আমার সম্বন্ধে মানুষ জানতে চায়, আমি ততটুকুই বলবো যতটুকু জানতে চাচ্ছে। আমরা এমন সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করবার চেষ্টা করি, বলতেই থাকি, মানে মনে হয় যে 20 মিনিটের লার্নিং সেশনে 15 মিনিট শুধু আমারই কথা, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি অমোক, আমি অমোক, আমি তমোক, মানে অনলি অ্যাবাউট ইউ। এটা আর একটা কমন মিস্টেকস ইন ভার্বাল কমিউনিকেশন। সো এই যে কমন মিস্টেকস যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমি আবার যদি রিপিট করি, কমন মিস্টেকস, স্টিঞ্জি কন্ট্রিবিউটার, স্ক্রিপন, সে কিছু দিতে চায় না, কন্ট্রাডিক্ট, ইচ্ছাকৃতভাবে কমিউনিকেশনের মধ্যে একটা কন্ট্রাডিক্ট করে ফেলা, টেক অ্যাওয়ে, ছিনিয়ে নিয়ে, মি টু, ইন্টারাপ্ট করা, ব্লাবার মাউথিং মানে ওয়ে আউট অফ ব্যালেন্স, অ্যান্ড টক অ্যাবাউট ইউ অনলি, এই কমন মিস্টেকসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমাদের ভার্বাল কমিউনিকেশন স্মুথ হবে। অ্যান্ড যেহেতু পুরো জীবনটাই যোগাযোগ নির্ভর, আর প্রতিটা যোগাযোগের সঙ্গে সুযোগ, প্রতিটা যোগাযোগের সঙ্গে মানি,
প্রতিটা যোগাযোগের সঙ্গে সাকসেস, প্রতিটা যোগাযোগের সঙ্গে ইউর ক্যারিয়ার, আওয়ার ক্যারিয়ার, সো লেটস টেক ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ট্রাই টু বিলিভ প্র্যাকটিস মেক্স এভরিথিং পসিবল, অনুশীলনে সবই সম্ভব।